Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker BD. আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি শপিং গাইড ব্লগে। আর আজকে আমি আবারও চলে এসেছি আয়ান ক্রকারি লিমিটেডে। আর আপনারা অনেকেই জানেন যে আয়ান ক্রকারি লিমিটেডটা হচ্ছে মূলত স্টাইলিশ, গর্জিয়াস অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির সব কিচেন গেজেট অ্যাক্সেসরিজের একটা শপ। এখানে আসলে এক কথায় আমার মনে হয় যে প্রয়োজনের চেয়ে শখের জিনিসটাই বেশি কেনা হবে, কারণ প্রয়োজন আসলে নিতান্তই নিছক কিছু জিনিস দিয়ে আমাদের লাইফ পার করা যায়। বাট এখানে থাকা প্রত্যেকটা জিনিস হচ্ছে ঠিক আপনার লাইফটাকে আরেকটু এক স্টেপ এগিয়ে নিয়ে যাবে, আপনার লাইফটাকে আরেকটু ইজি করবে, আপনার কাজগুলোকে আরেকটু ইজি করবে, ঠিক আছে? সো এই ধরনের জিনিসপত্রই পাবেন আপনি এই শপে। তবে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু এগুলো নয়, বাট আমি একটু ভিডিওর শুরুর দিকে সবসময় এগুলো দেখাতে পছন্দ করি। কেন, আপনাদের একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে এই শপে আসলে আসলে বেসিক্যালি আমি কী কী প্রোডাক্ট পেতে পারি। তো আমার সাথে বরাবরের মতো আছে ইউসুফ ভাইয়া, ভাইয়ার কাছে যাব আর একটু পরে। তার আগেই দিয়ে নাচ্ছি, মানে দিয়ে দিতে চাচ্ছি আমি শপের লোকেশন। যারা শপে সরাসরি আসতে চান চলে আসবেন দোকান নং 116-117 গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205-এ। আর এখানে থাকা দুটো মোবাইল নাম্বারেই রয়েছে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশের সুব্যবস্থা। তাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, ইভেন আমার অনেক দর্শকরা আছেন যারা দেশের বাইরে থাকেন কিন্তু বাংলাদেশে থাকা আপনাদের প্রিয় মানুষদের জন্য কেনাকাটা করে পাঠিয়ে দিতে চান, ভাইয়াদের সাথে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। এছাড়া ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক সহ সমস্ত কিছু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভাইয়ার কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ভাই, আজকে আমরা মূলত ভিউয়ার্সদের কি প্রোডাক্ট দেখাবো? আমরা আজকে দেখাবো ইলেকট্রিক কেটল। আচ্ছা, ইলেকট্রিক কেটলি দেখানোর জন্য গরম পানির জন্য একটু, গরম পানিটা আসলে এখন সময় উপযোগী লাগে। হ্যাঁ, সেটা আপনি চা খাওয়ারই হোক, বাচ্চাদের একটু দুধ বানানোর জন্য হোক, বা খিচুড়ি তৈরি করার জন্য একটু গরম পানি হোক, যে কোনো কাজে। আবার ইভেন দ অনেক সময় কিন্তু আমরা এরকমও করি, পোর্টেবল এই কেটলি গুলোতে পানি গরম করে কিন্তু অজুর পানি, আবার গোসলের বাচ্চাদের গোসলের পানির সাথে মিলানো, ছোট ছোট অফিসে দেখালো যে আমরা ইলেকট্রিক কেটলি গুলা, হ্যাঁ অনেক বেশি দরকার হয়। জি, করে গেস্ট চলে আসলো আপনাদের 14 তার উপরে, হ্যাঁ আপনারা গেস্টের, হ্যাঁ আপয়েন করার সহজ আপয়েন হলো চা। চা, ইয়েস, আর সেটার জন্য ইলেকট্রিক কেটল খুবই নিডেড একটা জিনিস। আচ্ছা, সো আমরা কয়েকটা ইলেকট্রিক কেটলি দেখাবো, বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের। জি, তো আমরা প্রথম কোনগুলো দেখাবো যেগুলো একেবারেই মনে হয় আমার, আমি আমি উপরের গুলো দেখাতে যাই, ভাই একেবারে তাকিয়ে আছে, মানে মানুষ এটার দিকেই আগে যাবে। না তাহলে এটা পরেই দেখাবো, ওটার দিকেই যেহেতু চোখ আটকে আছে, কারণ এটা আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে, আজকে প্র্যাকটিক্যালি একটু পানিটা গরম করে এটা তো দেখাবো। ওকে ফাইন, সেটা দেখেন থেকে শুরু করি, পানিটা ঢালবো, পানি গরম হতে হতে আমরা এগুলো ডেসক্রিপশন। ওকে ফাইন, ঠিক আছে। তো আর পানি গরম হতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড। ঠিক আছে, মিয়াকু ব্র্যান্ডের তিনটা কালার পাচ্ছেন অ্যাভেলেবল, ঠিক আছে, তিনটা কালারই পাচ্ছেন। এই যে আমি যদি ভিতর অংশটা দেখাই, একেবারে ফুললি 304 গ্রেড এসএসএর, ঠিক আছে, হেলদি ব্যাপারটা এনশিওর করা হয়েছে এখানে, খাবারের সাথে রিলেটেড মানি হচ্ছে এটা হেলদি হতে হবে। এটা হলো আপনার, আমরা না অনেক সময় অনেক কিছুই বুঝি না ভাইয়া, যে আমরা কিন্তু সব কিছুর ব্যাপারেই অনেক সচেতন, কিন্তু কেন জানি না কিছু কিছু ব্যাপারে আমরা অনেক ছাড় দিয়ে দেই, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অন অফ, আপনার সুইচ স্টাইল হলো এখানে, প্রত্যেকটা সুইচ অন অফ হলো এখানে। তো আমি একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যাল জাস্ট একটু এটাতে পানি দিয়ে দিই। ওকে, রেড কালারটা একেবারে, এটার মধ্যে কি আমরা এই তিনটা কালারই পাচ্ছি ভাইয়া? হ্যাঁ, তিনটা কালার পাচ্ছেন। আচ্ছা, একটু পানি দেই। তো পানিটা সবসময় যখন আপনারা দিবেন এই ম্যাক্স লেখাটা পর্যন্তই দিবেন, এর চেয়ে উপরে যেন না উঠে, ঠিক আছে? এর উপরে উঠলে হচ্ছে পানিটা ফুটবে যখন, তখন কিন্তু বাইরে বের হয়ে আসবে এবং সেখান থেকে কোনো ধরনের হয় না যে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যু তৈরি হতে পারে। সো সেই কাজটা কখনোই কেউ করবেন না। আচ্ছা, এখানে আমরা পানিটা দিয়ে দিয়েছি আর আমরা দেখব কতটুকু সময় নিচ্ছে পানিটা গরম হতে। তার মধ্যে আমরা জেনে নিব এই যে মডেলটা আছে, হ্যাঁ গরম হওয়া শুরু হচ্ছে। সো ভাই আমাকে যদি দেখতে পারবেন ভেতরে কিন্তু হিট প্রুফ গ্লাসের, কিন্তু এটা কিন্তু কোনো নরমাল না,
ঠিক আছে আমাদের যাদের শখ থাকে যে গ্লাসের তৈরি একটা ক্যাটেল থাকবে আমাদের সো তারা কিন্তু শখটা পূরণ করতে পারেন আর এটার বাইরের লেয়ারটা প্রোটেকশনের জন্য সিলিকন লেয়ার দেওয়া আছে যার কারণে এটা ভাঙার পসিবিলিটিটা কম থাকবে আর এত জোস লাগতেছে ভাই আর হাতে জিনিসটা আর ব্ল্যাক মানেই একটা প্রিমিয়াম লুক এটা মানে মানতেই হবে হ্যাঁ আর নিচে ডায়মন্ড প্যাটার্নটা কিন্তু অসাধারণ লাগছে আর এই হচ্ছে ব্যাক সাইড আর এখান থেকে ইন্ডিকেটরের মাধ্যমে পানির পরিমাণটা দেখতে পারবেন আর এদিকে এই গল্প করতে করতে কিন্তু আমাদের ওদিকটায় পানিটা গরম হচ্ছে সো আমরা পানিটা একটু ভাইয়া যদি ঢাকনাটা খুলে আমরা কিন্তু এই যে বাষ্প হচ্ছে দেখতে পারলেন সো কতটুকু সময় কথা বলেছি তার মধ্যে কিন্তু পানিটা অলরেডি গরম তো এখন যদি ভাই এটার প্রাইসটা বলতেন আর কোন কান্ট্রি মেড এটা আপনারা মেয়ে কত মালয়েশিয়া হয় ঠিক আছে আচ্ছা এই ইলেকট্রিক প্রোডাক্টে কি মালয়েশিয়া থেকে আসে মালয়েশিয়া থেকে আসে আচ্ছা সো সোনিফারটা আমি একটু যদি বলি আমি এগুলো রেটগুলো আপনাকে নরমালি আমি একটু বলে দেব ঠিক আছে আগেটা আগে কি ওইটার প্রাইস বলবো না আমরা এইগুলোর প্রাইস বলি তো দেন তারপরে ওইটার প্রাইস বলবো ঠিক আছে কোনো হতে পারে আচ্ছা সমস্যা না ঠিক আছে আমি এগুলো নরমালি বলতে পারি আচ্ছা বলেন এটা রেগুলার প্রাইস ছিল আমরা 1750 টাকা কিন্তু আমরা 1750 টাকা রাখতেছি না একদম রিজনেবল প্রাইস বলে দিচ্ছি আচ্ছা এটা নিতে পারে অনলি 1400 টাকা 1400 টাকা হলে আপনি তিনটা মডেলই যেটাই দরকার হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা বলবেন এই যে অফ হয়ে কিন্তু এই যে বাষ্পটা বের হচ্ছে আর একটু আগে কট করে একটা আওয়াজ হয়েছে ওইটাই অফ হয়ে গেছে অটো অটোমেটিক অফ হয়ে এখন কিন্তু এই লাইটটা আর জ্বলে নেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন আমরা চা খেতে পারবো আচ্ছা ফোন আছে আচ্ছা আমরা একটু পরেই খাবো কাজ শেষ করে এইগুলো আপনি নিতে পারবেন অনলি 1400 টাকা আচ্ছা আর এই যেটা দেখেছি একেবারে প্রিমিয়াম এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 3100 টাকা কিন্তু আমরা 3100 টাকা রাখতেছি না রাখতেছি অনলি 2650 টাকা ওয়াও এটা একটু গর্জিয়াস এবং প্রিমিয়াম লুক তো এর জন্য আর এটা কিন্তু বেশ পরিমাণটাও অনেক বেশি 1.7 লিটার ঠিক আছে আর এটা এটা আপনার 1.8 লিটারের আচ্ছা 1.8 লিটার বাট এটা হচ্ছে গ্লাসটার কারণে যেহেতু এটা হিট প্রুফ গ্লাসের তৈরি দ্যাটস হোয়াই এটা প্রাইস এরকম এখানে একটা হচ্ছে গিয়ে চা অথবা কিছু যদি করেন তাহলে এখানে নেট আছে সো ওটা দিয়ে সুন্দর ভাবে পানিটা হ্যাঁ পানিটা আসবে এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনার 2550 টাকা আচ্ছা 2550 টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর সুতাই যেটা আছে হ্যাঁ এটা কোন কান্ট্রি ভাই এটা এটা সোনিফারটা থেকে বলি সোনিফারটা কোন জায়গায় ছিল মেড কারণ অনেকে মেডটা চায় না আচ্ছা আর এটা কোথাকার ছিল সোনিফার এটাও চায় না কিন্তু আপনার প্রোডাক্ট হলো ইংল্যান্ডের ইংল্যান্ডের ডিজাইন করা অ্যাসেম্বল হচ্ছে চায় না আচ্ছা সুতাইটা কোন কোন জায়গায় আমি যদি ভুল না বলি এটা কি থাইল্যান্ডের অর চায় না সুতাইটা হলো আপনার থাইল্যান্ডের থাইল্যান্ডের আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস হলো আপনার 2850 টাকা 2850 টাকা হচ্ছে এটার প্রাইস এরপরে আরেকটা কিউট জিনিস যারা আমার মতো এসএস এর এই প্রাইসটা আমি একটু ভুল বলছি আচ্ছা ঠিক আছে বলুন ভাইয়া এটার সাথে গুলিয়ে ফেলছে ঠিক আছে আচ্ছা তাই তো এটার প্রাইস হলো আপনার 1550 টাকা 1550 টাকা ওকে ফাইন কোনো অসুবিধা নাই ভাইয়া আর এখন দেখবেন একেবারে ইনার সাইড আউটার সাইড ওভারঅল এটা হচ্ছে এসএসএস মানে একটা প্লেটেই করা কিন্তু প্লেটটা কিন্তু খুবই মোটা আর তার মানে এই না যে বাইরেটা ধরলেই একেবারে গরম আগুনের তাপ লাগবে ঠিক আছে সো এটা হচ্ছে ফুল এসএস এর জিনিস যারা পছন্দ করেন তাদের জন্য আর এখানে কিন্তু আবার ট্রান্সপারেন্ট রাখা হয়েছে যে আপনি পানি কতটুকু কি এখানে ম্যাক্স এই পর্যন্ত পানিটা দিবেন কখনো এই পর্যন্ত বা এদিকে দেওয়ার চেষ্টা করবেন না তো এটা এটা কোন কোন জায়গায় আমাদের প্রোডাক্ট এটা কিসের গ্লোবাল কিচেন চায়না প্রোডাক্ট বাট খুবই ইউনিক করেছে ওরা ডিজাইনটা তো এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটার প্রাইস পড়তে আমাদের 1550 টাকা 1550 যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা সিম্পলি একটা স্ক্রিনশট দিয়ে তারপর ভাইয়াদেরকে ইনবক্স করবেন এতে করে ভাইয়াদের প্রোডাক্টটা অনলাইন ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে পাশাপাশি অফলাইনে আসলেও স্ক্রিনশটটা রাখলে আপনি মানে এখানে তো অনেক প্রোডাক্ট তো আপনাকে আপনি যদি দেখতে চান 2 থেকে 4টা মডেল সেটা ভাইয়ারা দেখাবে বাট আপনি যদি ডিসাইড করে আসেন আমি এইটাই নিব তাহলে স্ক্রিনশটটা দিলে ভাইয়ারা সিম্পলি ওই প্রোডাক্টটা বের করে আপনাকে দিবে আচ্ছা এটার প্রাইসটা কি বলেছি আমরা জি এটা 1550 খুবই ভালো এরপরে আমরা যেটা বহুল কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে মিয়া করি একদম জাম্বো সাইজের মানে এর চেয়ে বড় বোধহয় বিগ সাইজ এই মডেলের মধ্যে তো হয় না মানে কেটলি টাইপের মধ্যে মানে এটা দেখলে আমার মনে হয় যে বাসায় গেস্ট দাওয়াত দিতে হবে একসাথে মানে 10-15-20 জনের একটা আড্ডা হবে আর এটার মধ্যে চুলাই দিয়ে চা বানানো হবে অফিসে হয় যারা কনফারেন্স দেখালে বিভিন্ন রকম অফিস মিটিং কনফারেন্স হয়
হ্যাঁ অফিস কিচেন গুলোতে এটা মনে হয় বেশি ইউজ হয়, আবার অনেক রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া গুলোতেও এটা বেশি দেখা যায়। হ্যাঁ আর বাসায় হচ্ছে গিয়ে যেটা হয়, অনেকের বাসায় আছে না যে ভাইয়া আমরা সিলিন্ডারে যারা ব্যবহার করি সিলিন্ডার, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস, কারণ আমরা ইলেকট্রিক্যালি যদি পানিটা গরম করি অনেক সময় আমরা তরকারিতে দিতে পারি, বা অনেক সময় পোলাও টোলাও রান্না করলে সেটাই দিতে পারি, আমাদের গ্যাসটা সেভ হয়ে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজে দিবে। আবার গোসলের পানি গরম করা থেকে শুরু করে বাচ্চাদের গোসলের পানি বলেন, বড়দের অথবা কোনো যে কোনো পারপাসে আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট বড় সাইজের একটা কেটলি হলে পানি গরম করা অনেক ইজি। তো এটার এটা কত লিটার যেন, এটা সমতো লিটারটা আছে, আমি যদি জানি ভুল না করি তাহলে এটা 4.7 লিটার, মানে অলমোস্ট এটা হচ্ছে মূল বডিটা 5 লিটারের, বাট 4.7 লিটার পানি আপনি এটা দিবেন। ঠিক আছে, তো এটার প্রাইস কত পড়ছে ভাই? আমি এটা আমাদের প্রাইস ছিল 2150, কিন্তু আমরা 2150 রাখতেছি না, রাখতেছি অনলি 1650 টাকা। আচ্ছা, অনলি 1650 টাকায় পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের এই জাম্বো টাইপের কেটলি কেটলিটা। এছাড়া আমরা আর কি কোনো ইনফরমেশন মিস করে গিয়েছি? এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া। আচ্ছা, সো এটা হচ্ছে মেড ইনটা মালয়েশিয়া, এই যে লেখাই আছে এখানে ওনাদের অনেক প্রোডাক্টেরই যে মেড ইন মালয়েশিয়া, সেগুলো প্যাকেটেও লেখা থাকবে, প্রোডাক্টেও লেখা থাকবে, সো আপনারা ওটা দেখেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে সো এই হচ্ছে আমাদের আজকের ওভারঅল ভিডিও, মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া। ওকে ঠিক আছে, মেড ইন মালয়েশিয়া লেখা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এই ছিল ওভারঅল আমাদের ইলেকট্রিক ক্যাটেলের মিনি সাইজগুলো, যারা হচ্ছে জাম্বো সাইজটা নিতে আগ্রহী, সরি মানে একটা ইলেকট্রিক ক্যাটেল হয় এর চেয়ে বিগ সাইজ, আরও বিগ অ্যামাউন্ট অফ ওয়াটার আপনারা ওটার মধ্যে গরম করতে পারবেন, বাট এটা হচ্ছে এফোর্ডেবল প্রাইসের মধ্যে আমাদের একেবারেই রাফ ইউজের জন্য অল ওভার সারা বছর। আমি বলবো না যে ইলেকট্রিক ক্যাটেল অনলি ফর শীতের সিজন, এটা আমাদের 12 মাসই কাজে দিবে এরকম একটা প্রোডাক্ট। সো এই অফারে বা এই সুযোগে এই সময় আপনারা নিয়ে নিতে পারেন। আর আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই শপের নতুন আর কি প্রোডাক্টের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। এছাড়াও এই শপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কুকওয়্যার কালেকশন, সো এখান থেকে আপনাদের যদি কোনো কিছু দরকার হয় আপনারা জাস্ট সিম্পলি একটা স্ক্রিনশট দিয়ে সেটার দাম জেনে কিন্তু ভাইয়াদের কাছ থেকে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি দরকার হয় ইলেকট্রিক ওয়াটার পিউরিফিকেশন মেশিন থেকে শুরু করে আরও সিস্টেমের পিউরিফিকেশন মেশিন, কিচেন চিমনি যেটা ডিজিটাল অ্যানালগ একেবারে হুডেড, তারপর হচ্ছে স্লিম ফিটেড, এছাড়াও হচ্ছে ওয়াটার গিজার থেকে শুরু করে আপনাদের একেবারে গ্যাস স্টোভের সব কালেকশন এখানে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।